হ্যালো বন্ধুরা, আজ একটা বড় সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। শরীরের এমন এমন জায়গা আছে যে জায়গাগুলোতে বাতাস না পাওয়ার জন্য অস্বস্তিকর চুলকানি হয়, আর এর ফলে বিন্দু বিন্দু ফুসকুড়িও হয়ে যায়, দাদেরও সৃষ্টি হয়ে যায়। আপনাদের এমনই ক্রিম তৈরি করে দেখাবো যেটা রেগুলার ব্যবহার করার পর আপনাদের কোনো দিন চুলকানি কিংবা দাঁদ হবে না। তো চলুন আজকে এই ভিডিওটা আপনারা পুরোটা ওয়াচ করে দেখে নিন, অবশ্যই উপকৃত হবেন। তো যে জায়গাটাতে আপনার চুলকানি হয়েছে কিংবা দাঁদ হয়েছে, খুব অস্বস্তিকর চুলকানি হয়ে গেছে, বিন্দু বিন্দু উঠেছে, সেই জায়গা আগে ভালোভাবে পরিষ্কার করে নেন। আঙুলের ফাঁকেও এটা আপনি প্রতিদিন রাত্রেবেলায় ব্যবহার করতে পারেন। আঙুলের ফাঁকে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর, শুকনো করার পর আমি একটা আপনাদের ওষুধ তৈরি করে দেখাচ্ছি। এই ওষুধটা আপনারা ভালোভাবে লাগিয়ে নেন প্রতিদিন রাতে, কোনো দিন আপনাদের আঙুলের ফাঁকে হাজা হবে না। রানের চিপাই অনেক সময় চুলকানি হয়ে যায়, এই চুলকানির জন্যই আজকে বিশেষত এই ক্রিমটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে একেবারে ভুলবেন না। আর যদি ভিডিওর প্রসেস আপনাদের ভালো লেগে থাকে তো আমার জন্য প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি। প্রতিদিনের সমস্ত কাজ সারার পর রাত্রে শোয়ার আগে শুধুমাত্র এই ক্রিমটা মাখিয়ে নিন যেখানে যেখানে চুলকানি হয়েছে। অনেক জায়গায় চুলকানি হওয়ায় আমাদের লজ্জার কারণে আমরা বলতে পারি না ডাক্তারের কাছে, কিন্তু এই ক্রিমটা ভীষণ কাজ করবে। তার জন্য চলুন প্রথমে যেটা দরকার সেটা হলো নিম পাতা। অনেক উপকরণ দিয়ে আমি এই ক্রিমটা প্রস্তুত করছি। এই ক্রিমটা রেখে দিলে প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু একবার কষ্ট করে আপনাদের এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে নিম পাতা নিয়েছি। আপনারা সকলেই জানেন নিম পাতা হচ্ছে ব্যাকটেরিয়া এবং জীবাণু নাশ করতে সাহায্য করে, তার জন্য নিম পাতা হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, যার কারণে এই ক্রিমটা তৈরি করতে নিম পাতা লাগবে। একটা বাটি নিয়েছি, বাটিতে নিম পাতাগুলো আস্তে আস্তে ডাঁটা থেকে সরিয়ে আলাদা করে নিয়েছি, পাতাগুলোকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। নিম পাতাগুলো এখন ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়ে চলে আসছি, একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। তা ব্লেন্ড করা হয়ে গেছে, এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এরপর ব্লেন্ড করা যে নিম পাতাটা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব মিহি করে ব্লেন্ড করতে হবে, অ্যাকচুয়াল আমার দরকার নিম পাতার যে রসটা, একেবারে গাঢ় যে রসটা দরকার সেই রসটা আমি এখান থেকে নিংড়ে বের করে নেব। এই দেখুন এই রসটা আমার লাগবে। এরপর ভালোভাবে এই পেস্ট থেকে এরকম করে হাতে করে তুলে নিচ্ছি এবং নিংড়ে নিংড়ে রসটা বের করে নেব। এই দেখুন পুরো রসটা আমি এইভাবে নিংড়ে নিচ্ছি, অনেকটা রস বেরিয়ে গেছে, 4 থেকে 5 চামচের মতো রস হবে। যতক্ষণ রস বেরোয় ততক্ষণ আমি এটা থেকে রস চেপে চেপে বের করে নেব। দেখুন এরপর এটা যে ছিপড়ে বেরিয়ে গেছে এখন এটা আমি ফেলে দেব, আর রসটা ক্রিম তৈরির কাজে আমি লাগিয়ে নেব। এই ক্রিমটার সাথে যেটা লাগবে সেটা হলো হেয়ার অয়েল। শালিমার, প্যারাসুট, যে কোনো হেয়ার অয়েল, সুগন্ধিবিহীন হেয়ার অয়েল দিলে খুবই ভালো হয়। এখন আমি ক্লিনিক প্লাস তেলটা দিচ্ছি, এটা সুগন্ধিবিহীন, প্রায় শালিমারের মতোই। তো একটা কোকোনাট অয়েল এখানে 2 চামচের মতো লাগবে। যে কোনো চুলকানি ভালো করতে জেনে রাখবেন নারিকেল তেল বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর নারিকেল তেল যেখানেই লাগানো হবে সেই জায়গাটা খুব নরম হয়ে যায়। তার জন্য এই ক্রিমটা তৈরি করতে 2 চামচ নারকেল তেল লাগবে। এরপর শুরু হয়েছে ক্রিম তৈরির পালা। এখন একটা অ্যালুমিনিয়ামের পাত্রে আমি 2 গ্লাস জল বসিয়ে নিয়েছি। জলটা ফুটন্ত হতে হবে, মানে জলটা একটু গরম হতে হবে। এরপর দেখুন আমি এই ক্রিমটা কিভাবে তৈরি করি। গ্যাসে যদি আপনারা করেন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে। উনুনে করছি তাই জালটাও আমি একটু বেশি দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এসেছে, এখন আমি নারিকেল তেল এবং নিম পাতার রস সহজে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখন বসিয়ে দিচ্ছি, আর এইভাবে নাড়তে থাকবো। মনে রাখবেন আঁচটা কিন্তু বেশি লাগবে। এরপর জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করছে আর এই ক্রিমটাও প্রস্তুত হতে শুরু করছে। তো বন্ধুরা যাবেন না কোথাও, অনেক কিছু উপকরণ আছে এই ক্রিমটা তৈরি করার জন্য। এখন আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
কাঁচা হলুদ যদি বেটে দেন সেটাও কিন্তু খুব বেশি উপকারে লাগবে। আমার কাছে এখন গুঁড়ো হলুদ আছে, আমি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। সাঁড়াশি ছেড়ে দিয়েছি আর ফুটন্ত জলের ওপর এই ক্রিমটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন। হালকা যখন গাঢ় হয়ে আসবে তখন এই ক্রিমটা আমি নামিয়ে দেব, সেটা আমি আপনাদের দেখিয়েই দিচ্ছি। দেখুন ক্রিমটা আস্তে আস্তে প্রস্তুত হওয়া শুরু হয়ে গেছে, একটু মাঝে মধ্যে নেড়ে দেব। ক্রিমটা এখন আমি জল থেকে নামিয়ে নিয়েছি আর এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে নেব এক টুকরো কর্পূর। এই কর্পূরটা আমরা সকলেই জানি এটা আমাদের পুজো দেওয়ার কাজে লাগে। এই দেখুন এটা আমি একটু হাতে করে চাপ দিয়ে গুঁড়িয়ে নিয়েছি আর এখন আমি এটা দিয়ে দেব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং পরে আরও কী দিতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এই শিলে একটুখানি ফিটকিরি। ফিটকিরি জীবাণু নাশ করতে সাহায্য করে এবং দাঁত হাজার চুলকানি সব কিছুর জন্য এই ফিটকিরি জানবেন বেস্ট। গরম জলে হালকা ফিটকিরি ফেলে আপনি আপনার পাগুলো ধুয়ে নিতে পারেন, এতে করে আপনার পায়ের জীবাণু নাশ হবে। এখন এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মনে রাখবেন বন্ধুরা এই ফিটকিরি গুঁড়োটা যখন এই ক্রিমটা মানে গরম জল থেকে নামাচ্ছেন সেই গরম গরম অবস্থাতেই এই ফিটকিরির গুঁড়োটা দিয়ে দিতে হবে, কিংবা আপনারা জলের ওপরেও যখন এই ক্রিমটা তৈরি হবে তখন এই ফিটকিরি গুঁড়োটা দিয়ে দিতে পারেন। গরম অবস্থায় এই জন্য দিচ্ছি যাতে ফিটকিরি গুঁড়োটা এই মিশ্রণের সাথে একেবারে গলে যায়। এরপর ভালোভাবে মিক্স করে নেব এইটাকে। এই দেখুন যে উপকরণগুলো বাকি আছে সেই উপকরণগুলো একের পর এক দিতে থাকব। এর সাথে আমি মিশিয়ে নেব মধু। দেখুন মধু তো অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, তার জন্য এই ক্রিমটা তৈরি করতে অবশ্যই আপনারা মধু দেবেন। এরপর আমি দেব ভেসলিন। দেখুন এই ভেসলিনটা আমি এই কারণে দিচ্ছি যে জায়গাতে লাগাবেন সে জায়গাটা একেবারে খুব নরম হয়ে যাবে। এরপর এই পরিমাণ ভেসলিন আমি এর সাথে মিক্স করে দেব। খুব ভালোভাবে এটা মিক্স করে নেবেন, একটু একটু উপরে ভেসে থাকলেও ভয়ের কিছু কারণ নেই। এরপর ভিক্স ভেপোরাব, যেটা আমরা সর্দি হলে ব্যবহার করি, এটা নকুনি নখে পচা তারপর যে জায়গাটায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গাতে ভীষণভাবে কাজ করে। হ্যাঁ এই ভিক্সটা সামান্য পরিমাণে নেবেন, বেশি নেবার দরকার নেই। এরপর খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন একটু উপরে উপরে ভেসে আছে কিন্তু এটা ভয়ের কিছু কারণ নেই। এই হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী, স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। এখন একটা ছোট্ট পাত্রে আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি এই ক্রিমটা কত পারফেক্ট হয়েছে। দেখুন এই ক্রিমটা আপনারা লাগাতে পারেন প্রতিদিন রাত্রেবেলায় শোয়ার আগে, কোনো মতেই পা ধোবার দরকার নেই। একটা কৌটো নিয়ে নিয়েছি, খালি পরিষ্কার কৌটো, এটাতে আমি স্টোর করে রেখে দেব। বেশ কয়েকদিন স্টোর করে রাখা চলবে, ফ্রিজ ছাড়াই এটা আপনারা নর্মাল টেম্পারেচারে ঘরে রেখে দিতে পারেন। দাঁত হাজা চুলকানি একজিমা রানের চিপাই কোনো ফুসকুড়ি এইসব জাতীয় রোগের খুব ভালো একটা ক্রিম তৈরি হয়ে গেল। সহজেই আপনাদের ব্যথাও কমে যাবে, রোগটাও ভালো হয়ে যাবে। গুড বাই বন্ধুরা।